আরেকবার আপনাদের সবাইকে স্বাগত দেখছেন আজকের পোস্ট এডিট এবং আজকের পোস্ট এডিটে যে প্রতিনিধিরা রয়েছেন দেবাশীষ বাবু রয়েছেন কনক বাবু রয়েছেন রাহুল রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিজেপি রয়েছেন কৃষাণ রাহুল এবং কৃষাণের কাছে আমরা যাইনি শুধু দেবাশীষ বাবু এবং কনক বাবুর কাছে বিশেষত কনক বাবুর কাছে যে বক্তব্য এই মুহূর্তে আমরা শুনেছি সেটা অনেকটা আমাদের এক্সপেকটেশনের বাইরে ছিল এবং কনকবাবু বলছেন প্রদেশ সভাপতি যা বলছেন সরাসরি কনকবাবু তা বলেননি কনকবাবু বরং প্রদেশ সভাপতি কংগ্রেসের প্রদেশ সভাপতিকে সমালোচনার সুরে বলেছেন যে তিনি যেভাবে দল চালাচ্ছেন তাতে দলের এই ভাঙনই স্বাভাবিক এবং তিনি এখনও পর্যন্ত নীরর মতো বসে বেহালা বাজাচ্ছেন অথচ তার দল এভাবে পুড়ছে অন্যদিকে দেবাশীষবাবু অবশ্য কিছুটা ডিফেন্স করার চেষ্টা করেছেন কারণ দেবাশীষবাবুর বক্তব্য শুভেন্দু অধিকারী যে বলেছেন যে কেন কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসের লোকে আসছে কেন বামেদের দল থেকে তৃণমূল কংগ্রেসে আসছে কারণ সত্যিকারের যারা কংগ্রেস সত্যিকারের যারা সিপিএম তারা এই জোট মানেনি একবার আপনাদের শুনিয়ে নি শুভেন্দু অধিকারীর বক্তব্য তারপর আসছি আলোচনায় কথা বলবো রাহুল এবং কৃষাণের সঙ্গে একটা জেলা পরিষদের সভাধিপতি নিজে উপস্থিত আছেন পতাকা ধরার জন্য অর্থাৎ এখানে ভয় ভীতির কোনো ব্যাপার নেই এর পরিষ্কার এখানে সিপিএমের পড়খোয়া নেতা দ্বিজেন সাঁতরারা এখানে আছেন সবাই এখানে আছেন এরা পরীক্ষিত অতএব এখানে ভয় এটা ওদের হতাশা থেকে ওরা বলছে পার্টি রাখতে পারবে না ওরা কারণ ওরা মানুষকে স্বপ্ন দেখিয়েছিল জোটের সরকার হবে অনেক বড় স্বপ্ন দেখিয়েছিল প্রকৃত কংগ্রেসীরা সিপিএমের সঙ্গে জোট মেনে নেয়নি প্রকৃত বামপন্থীরা কংগ্রেসের সঙ্গে জোট মেনে নেয়নি এই যে গল্পটা অধীরবাবুরা দেখিয়েছিলেন লালুবাবুরা দেখিয়েছিলেন সেই গল্পটা যে অবাস্তব তার কোনো সার্বত্তা নেই বিধানসভার ভোটের ফলে পড়া প্রমাণ হয়েছে আর এদেরকে কিছুদিন ধোঁয়াশার মধ্যে তারা রেখেছিলেন যে এবারে জোটের সরকার হবে কংগ্রেসের মুখ্যমন্ত্রী হতে হয়ে যাবে অথবা সিপিএমের মুখ্যমন্ত্রী হয়ে যাবে শুভেন্দু অধিকারী সামনে ওখানে প্রবীণ সিপিএম নেতাকে দাঁড় করিয়ে কংগ্রেসের জেলা সভাপতিকে সভাধিপতিকে দাঁড় করিয়ে বলছেন আর দেবাশীষবাবু এখানে বলছেন এটা কত বড় ভুল তার রাজনৈতিক ব্যাখ্যানের কাছে আছে রাহুল আমার প্রশ্ন হচ্ছে যেখানে কংগ্রেসের প্রতিনিধি প্রবীণ কংগ্রেস নেতা কনক দেবনাথ রীতিমতো কংগ্রেসের প্রদেশ সভাপতিকে প্রশ্নের সামনে দাঁড় করাচ্ছেন সেখানে দেবাশীষবাবুর ব্যাখ্যা বরং ঠিক কিছুটা হলেও একটা আড়াল দিচ্ছে প্রদেশ সভাপতিকে কেন না না প্রদেশে আই পার্থ প্লিজ আমি আমি না থাকলে তুমি আমার কথা ডিস্টার্ব করো তাও করা উচিত না করতে না না পার্থকে আমি বলছি আমি অধীর চৌধুরীকে আড়াল করার জন্য কোনো কথা বলিনি অর্ধিত চৌধুরীকে সমর্থন করার জন্য কথা বলিনি আড়াল করার জন্য কথা বলিনি ডিস্টার্ব করো না আমি বলেছি যে কথাটা সেটা হচ্ছে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে সেই বিষয়টা কতটা অনৈতিক আমি কথাটা বলেছি আমার কথা যদি মানে বুঝে থাকো তাহলে অনৈতিক বলেছি আমি বলেছি এই ধরনের নিন্দার ঘটনা আমাদের রাজ্যে আমাদের দেশে তোমাকে জিজ্ঞাসা করছি আপনার অভিযোগের তীর তৃণমূল কংগ্রেস এই তো তৃণমূল কংগ্রেসের রাজনীতি একদম পরিষ্কার কথা তুমি কথাটা শুনে নাও এখানে তুমি অধীর চৌধুরীর ব্যর্থতা বলি এখানে তুমি এক মিনিট এক মিনিট এখানে তুমি এই দ্বিতীয় পর্যায়ে কনক বাবুর বিশ্লেষণ না না কোন এটা অধীর চৌধুরীর তৃণমূল কংগ্রেসের রাজনীতি একটা শুধু লাইন বলছি এই যে বললেন না এইমাত্র প্রেস কনফারেন্সে যে বাম এবং কংগ্রেস জোট প্রক্রিয়া মানুষ উনি বারবার করে নিজে বলছেন ভয় পেয়ে না ভয় পেয়ে না ভয় পেয়ে না ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি ভয় পেয়ে না এবার প্রশ্নটা হচ্ছে যে সমস্ত মানুষজন ভোট দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসকে বামেদেরকে বিজেপিকে বিভিন্ন দলকে তারা কি মিছিলে মঞ্চের উপর উঠে আজকে কিছু পরিবর্তন করছে প্রশ্ন করি আপনি এতক্ষণ বললেন আমি পার্থর কথা শুনলাম একটা কথা সোজাসুজি প্রশ্ন করছি কোনদের কথা আসছি আমি আপনি বলছেন জনগণ ভোট দিয়েছে যারা যারা বামপন্থীদের ভোট দিয়েছে কংগ্রেসকে ভোট দিয়েছে ভোট দিয়েছে পরবর্তীকালে যেসব জনপ্রতিনিধিরা ভোট দিয়ে আপনাদের দলে নির্বাচিত প্রতিনিধি হয়েছেন তাদের কাছে রাস্তা কি দিশা কি তাদের কাছে তন্ময় ভট্টাচার্যের এক্সাম্পল আছে তারা কথা না শুনে কাজ করছে সুজনবাবু বলছেন আমার কথা শুনছে না আমাকে বলতে দিতে হবে পরবর্তীকালে দাঁড়িয়ে সর্বভারতীয় কমিউনিস্ট পার্টি বলছে কংগ্রেসের হাত ধরা যাবে না আপনারা প্লেনাম করছেন আগামী সেপ্টেম্বরে সিপিএমকে কী করে আরও শক্ত করবেন পিসিআর চেয়ারম্যান হিসেবে সর্বভারতীয় রাজ্যের বৃহৎ দল হিসেবে আব্দুল মান্নান বিরোধী দল হলো সেখানে দাঁড়িয়ে কংগ্রেস অদ্ভুত খেলা খেলছে কী করে আপনাদের দলের লোককে চেয়ারম্যান করে দেওয়া যায় আজকে যারা জনপ্রতিনিধি হয়েছে তাদের কাছেও তো একটা আদর্শ থাকা দরকার তারা তো দ্বিধাবিভক্ত তাদের কনফিউজড শুধুমাত্র এ কথা বলবেন না দেবাশীষদা আজকে আপনারা তাদের সামনে কোনো দিশা রাস্তা রাখতে পারেননি
এবং আপনাদের এই চরম সুবিধাবাদী নীতি তাদের বিভ্রান্ত করেছে এবং তার ফলে আজকে শিবেন্দু বাবু যা বলছেন আমি 100% সহমত। দ্বিতীয় কথা তো এটা ঠিকই না 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 আমি আমি আমার প্রশ্নের উত্তর দিলাম না রাহুল, এটা আপনার বিশ্লেষণ হতে পারে। কনক বাবু প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছেন প্রদেশ সভাপতিকে আর দেবাশিস বাবুর আক্রমণের লক্ষ্য তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এই সৎ সাহসটা দেখাচ্ছেন না, আমি বলে দিচ্ছি তো যে মানুষ নাকি সব জায়গায় আদর্শচ্যুত হয়ে গিয়েছে, শুধু তৃণমূল কংগ্রেসের মধ্যে সঠিক অবস্থান আছে। তুমি তাহলে বলছো না কেন এরা সবাই রিজাইন করুক, এরা সবাই রিজাইন করুক, সেটা পরবর্তী নির্বাচন হোক। শুনুন, পরবর্তী নির্বাচন হোক, তাহলে মানুষ কি আছে তার জন্য মহাসচক আছে রাহুল? না না, তার জন্য মহাসচক না না না, বলতে গাই যদি মনে হয়, বলতে মনে যাবে পরে যদি মনে হয় তাতে আপনি মানুষের মনে হয় যে মানুষ আদর্শ খুঁজে পাচ্ছে না, আটকে রাখতে পারবেন না, মনে হয় যে মানুষ বামেদের সাথে কংগ্রেসের সাথে আদর্শ খুঁজে পাচ্ছে না, সমস্ত রাজনৈতিক আদর্শ সুবিধাবাদী নীতি বিভ্রান্তিকর নীতি মানুষকে বিভ্রান্ত করছে, সমস্ত জন সমস্ত আদর্শ করছে, সমস্ত আদর্শ সিন্ডিকেটরা যেমন তাহলে নতুন করে নির্বাচন হোক, নতুন করে নির্বাচন হোক, নির্বাচন হওয়ার মাধ্যমে বলতে দেবেন যতটুকু আমাদের পক্ষে সম্ভব আমরা সবাইকে বলতে দেবো। কিষাণ এখনো পর্যন্ত একটাই বলেন, এটা রাজ্য রাজনীতির বিষয়, আপনার কি মনে হয় মাত্র তিনজন বিধায়ক, তাই বিজেপির কোন অধিকার নেই ব্যাপারে? আমাকে একটা সেন কথা বলতে না, মাত্র তিনজন বিধায়ক, বিজেপি থেকে যখন কেউ তৃণমূল কংগ্রেসে যাচ্ছে না তখন বিজেপির লোক চুপ করে বসে থাকবে? একটা কথা বলে ছেড়ে দিচ্ছি আমি, কিষাণ বলুক আমাকে কথা বলতে দিলেন না, মানে এই ব্যাপারটা নিতে পারলেন না। কনকদার মতো মানুষ বা প্রবীণ রাজনীতিবিদ আমি তাকে স্যালুট করি, কেন তিনি আজকে সোজাসুজি সোজা কথা বললেন, যেভাবে তিনি আমার বলার অপেক্ষা রাখলেন না। আজকে পরকদার মতো মানুষ কেন বলছেন এটা ভাবা প্রয়োজন, কোথায় দাঁড়িয়ে আছে এদের বিরোধী দলের রাজনীতি। সুতরাং শুধুমাত্র একযোগে আঙুল তুলে তৃণমূল কংগ্রেস করলে হবে না। যারা প্রকৃত অর্থে আজকে দাঁড়িয়ে বাংলার উন্নয়ন চান, যারা নির্বাচনে প্রতিনিধি এসেছেন, যারা জনগণের দ্বারা নির্বাচিত হয়েছেন, তাদেরও দায়বদ্ধতা আছে সেই জনগণের প্রতি। আজকে কাজ করার পরিসর নেই, আজকে এক অদ্ভুত বিভ্রান্তিকর পরিবেশ। সুতরাং এই ঠিক আছে, আমরা এই পয়েন্টে আবার দরকার হবে ফিরবো। আপনার আপনার পয়েন্ট আমরা আলোচনার টেবিলে রয়েছে, দরকার হলে আবার এই কার্ড তুলে আমরা ওই আলোচনায় যাব। কিন্তু কৃষাণের কাছে আমার যেটা প্রশ্ন, আমরা জানি যে সাধারণভাবে এই ধরনের ক্ষেত্রে কি হয়, কংগ্রেসের তরফ থেকে বিষয়টি এইভাবেই প্রেজেন্ট করা হবে যে এটা অর্থের বিনিময়ে বা ভয়ের কারণে এরা দল ছেড়েছেন, আর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটাকে অন্যভাবে ব্যাখ্যা করা হবে, যেটা রাহুলের কথা এবং কনকবাবুর কথা হওয়া উচিত। অদ্ভুতভাবে এখানে কনকবাবু কিন্তু নিজের দলের সমালোচনা, নিজের দলের নেতৃত্বের সমালোচনা করেছেন যে কোথাও তো ভুল অবশ্যই আমাদের দলের নেতৃত্বের পরিচালনার মধ্যে আছে, না হলে এইভাবে মানুষ চলে যায় না। কিন্তু দেবাশিস বাবু, আমি কিন্তু দলের সমালোচনা করি, দলের নেতৃত্বের সমালোচনা, নেতৃত্বের, আমি নেতৃত্বের কথা একদম উল্লেখ করেছি, আমি দলের নেতৃত্বের কথাই বলেছি যে কোথাও একটা পরিচালনার ক্ষেত্রে ভুল নিশ্চয়ই আছে, না হলে দলের এই ক্ষয় হয় না। কিন্তু দেবাশিস বাবুর আক্রমণের তীর যেরকম এক্সপেক্টেড ছিল আমাদের, কনকবাবুর এই বক্তব্য আমার কাছে অনেক সময় এক্সপেক্টেড ছিল না, আমি বলছি বারবার, কিন্তু দেবাশিস বাবুর বক্তব্য যে এক্সপেক্টেড তাই, যে এটা তৃণমূল কংগ্রেসের রাজনীতি, এইভাবে দল ভাঙিয়ে নিয়ে এসে নিজেদের ভারী করা, বিরোধী দলকে শক্তিশূন্য করার চেষ্টা করা। আপনি কি একই মত বিশ্বাস করেন নাকি আপনার মনে হয় কনকবাবুর বক্তব্যের মধ্যেও কিছু সারবত্তা আছে? না, আমি তিনটে কথা বলবো, এক্সপেক্ট করবো যে সবাই একটু আমাকে বলতে দেবেন, তারপরে নিশ্চয়ই আমি ঠিক বলছি। একমাত্র যদি বিজ্ঞাপন বিরোধী সময় হয়ে যায় আমি থামাবো, হ্যাঁ, তারপরে আবার আশা করি আপনি আসবেন। প্রথম কথা হচ্ছে, যদি আপনি কংগ্রেসের তরফ থেকে কোনো এক্সপ্লেনেশন কিংবা এরকম একটি কাজ কীর্তিকলাপের নিন্দা এইসব শোনার জন্য গেছেন, আপনি প্যানেলিস্ট ভুল সিলেক্ট করেছেন, তাহলে আপনাকে কংগ্রেসের অন্য কোনো প্রতিনিধিকে ডাকা উচিত ছিল। তার কারণ হচ্ছে, যদি আমি ঠিক মনে করে থাকি, কনক দেবনাথ সেই ব্যক্তি, তৃণমূল কংগ্রেসকে সমালোচনা করুন, কংগ্রেস বলুন, আপনি তো আমাদের সমালোচনা, না 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 না, আমি কেন বলছি, আমি বলি, আমি কনকদার প্রসঙ্গে বলছি, কনকদার প্রসঙ্গে, কংগ্রেসে এই কনকদার প্রসঙ্গে করা যায় না, না আমি বলছি কনকদা, না না, কনক দেবনাথ একটি ব্যতিক্রমী কংগ্রেস নেতা, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কেন, যদি আমি ঠিক মনে করে থাকি, এই সেই কনক দেবনাথ যিনি কংগ্রেসের একটি পত্রিকাতে রাহুল গান্ধীর সমালোচনা করার সাহস দেখাতে পারেন। সুতরাং যে কংগ্রেসের একজন কংগ্রেসী, ভারতবর্ষের কোনো তার ঘাড়ে জতা মাথায় থাকুক, সে রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর বিরুদ্ধে কোনো কথা বলতে পারেন না, যেমনি তৃণমূলে কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলতে পারেন না। তো কনক দেবনাথ যদি আমি না ভুল বলে থাকি, রাহুল গান্ধীর বিরুদ্ধে কংগ্রেসের পত্রিকায় লেখ লিখেছিলেন রাহুল গান্ধীর কোথায় ভুল, কোথায় ত্রুটি বিচ্যুতি হচ্ছে। তো সেইখানে অধীর চৌধুরীর বিরোধী যদি ভুল করে থাকেন, উনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন, সেটা আমার কাছে অন্তত কোনো অবাক হওয়ার ব্যাপার নয়। এক, দুই হচ্ছে,
যেটা আমার মূল প্রশ্ন দেবাশিসটা বলছেন, আমার মূল প্রশ্ন আপনার কি মনে হয় তৃণমূলের রাজনীতি যে বিরোধী দল ভাঙিয়ে নিয়েছো? না না, আমি বলছি তো এদের দলের ভুল, যার ফলে এরা ক্ষয় করতে, কারণ হচ্ছে যেটা আজকে দেবাশিসদার অভিযোগ যে জনপ্রতিনিধি যে মানুষের ভোটে ইলেক্টেড হচ্ছে তাকে ভাঙানো হচ্ছে। সুতরাং মানুষের যে রায়, মানুষরা তো ভেঙে এলো না, যদি আমি ঠিক বুঝে থাকি দেবাশিসদা বলছে, যে যেই মানুষগুলো কাস্তে হাতুড়ি কিংবা হাত চিহ্নে ভোট দিয়েছিল তারা তো নিজের রায়টাকে ফেরত নিল না, কিন্তু যেই মানুষটা সেই ভোটে তাদের প্রতিনিধি হয়ে গেল সে দল বদলি হয়ে গেল, তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? কিন্তু আমরা তো এইরকম জিনিস আমি ছোটবেলা থেকে দেখে আসছি এই রাজ্যে, যে কেউ যদি কংগ্রেসের মিছিলে গেছে তার বাড়িতে সন্ধেবেলায় সিপিএমের কেডার বাহিনী এসছে, তার বাবাকে সাঁচিয়েছে, তার কাকাকে চড় মেরেছে, তার খুড়তুতো ভাইদেরকে সাঁচিয়েছে, ভাইকে সাবধান কর, এরপরে তো গোড়াতেই তো আপনারা সেই দিন বলে দিয়েছিলেন যে অন্য কোনো রাজনীতি করা যাবে না। এখন তো তাই অন্য রাজনীতি করে তারা আনছেন, তারও আমি সেটাকে নিন্দা করছি, সেটা ব্যাখ্যাতে আসবো, কিন্তু আপনি যেই রাজনীতির এখানে শুরু করেছিলেন যে বামপন্থী সিপিএমরা, সেটা তো আমরা দেখেছি। আরএসএস এর শাখায় গেছে, তারপরে বাড়ি বাড়ি গিয়ে বলেছে যে আরএসএস এর শাখা গেলে কি হবে, তাদের কি দুর্দশা সিপিএম এর রাজনৈতিক দল নয়, তাকেও ভয় করে তারা, যে রাজনৈতিক দল নয় তাকেও ভয় করে। তো এই যে গোড়ায় গলদ আপনারা সৃষ্টি করেছেন, এবং যেই প্রজন্মের লোকেরা আজকে বিধায়ক হচ্ছেন, কাউন্সিলর হচ্ছেন, এবং এরকম দল ছেড়ে যাচ্ছে, তারা তো এই ঘরানাতে ছোটবেলা থেকে তৃণমূলের সিপিএম এর কাছে শিখেছে, এই মানসিকতা থেকে। হ্যাঁ, সিপিএম থেকেই তো তথাগত দা তো বলেছেন যে সিপিএম এর খুব ভালো ছাত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তো ওই কায়দাতে তো আমরা তো সিপিএম এর সময় দেখেছি যে কিভাবে বিরোধী দলের কোন মিটিং মিছিলে যদি যান, আমাদের বিরোধীতে যেতে হবে, আমাদের বিরোধীতে যেতে হবে। কিন্তু আপনি যেভাবে সিপিএম এর রাজনীতির ব্যাখ্যা করলেন, যে কেউ একটা নিচের স্তরে রাজনীতি করতে গেছেন, তিনি বিরোধী দলে যখন মিছিলে উঠেছেন তাকে শাসানো হয়েছে, কিন্তু এখানে কিন্তু আমরা কোনো নিচুর তলা দেখছি না, নির্বাচিত জনপ্রতিনিধিদের সিভিল বদল করতে দেখছি। যেখানে রাহুলের ব্যাখ্যা হচ্ছে যে নির্বাচিত জনপ্রতিনিধিদের একটা কমিটমেন্ট থাকে, তাকে তো কাজ করে দেখাতে হবে, তার সামনে একটা দিশা থাকতে হবে, কারণ তিনি নেতৃত্বে বসে আছেন, তার নিচে থাকা যে মানুষগুলো তাকে ভোট দিয়েছেন তাদেরকে জবাব দিতে হবে। রাহুল অবশ্য ব্যাখ্যা করছেন যে এই জবাব দেওয়ার জায়গা থেকেই, তাগিদ থেকেই তারা মনে করছেন তৃণমূল কংগ্রেসে জায়গা পেলে তারা কাজ করতে পারবেন, কিন্তু এর তো অন্য বিশ্লেষণ থাকতেই পারে, অন্যদের কাছে সেই বিশ্লেষণের কথা নিশ্চয়ই শুনবো আমরা। আমাদের যেতে হবে একটা বিরতিতে, সঙ্গে থাকুন, ফিরে আসছি পোস্ট এইট একটা বিরতির পর।